জিজ্ঞাসা করছার ফোন তেলি তোরে আমরা বেচমু তোরে বেচছি আমরা টেকে কামাম আমরা কুটিবতিমু লজ্জা করে না হ্যাঁ একটা মেয়ে মানুষে অন্য জনের কাছে বেচবি আচ্ছা তোমার গোয়ার কি মা বোন নাই এই যে সব কথা খেলে মা বোন ঢোকাও কি লিগা ঢোকাই এই কারণে তো গোজন একটু দয়া মায়া লাগে কত দয়া মায়া আমগো গায়ে লাগে না ঠিক আছে যদি দয়া মায়া লাগতো তাহলে তারে নিয়ে ব্যবসা করব কেমনে ভাই তো না আমি যাব না স্যার আমারে স্যার ম্যাডাম জিনিসটা বুঝা নেন নিয়ে আইছি আর আমগো টাকাটা বুঝাই দেন নতুন না পুরান ম্যাডাম একবারে নতুন দেখলে প্রাণটা জুড়ে যাইবো খালি একটা বার আপনি দেখেন প্রাণ জুড়ানোর মতো কোনো কিছুই নাই যারা এই জগতে আসে তা করে দেখানোর মতো কোনো কিছু নাই না আপনি ভুল কইতাছেন আমি এই জগতে মানুষ না কিন্তু এরা দুইজন আমার এই জগতে টাইনে আনতাছে ভালো ভালো কথা তারা যখন তোমারে টাইনে আনতাছে তাহলে তুমিও মাইনা নাও এই জগৎটারে না কখনো না আমার জীবন চলে যাইবো কিন্তু আমি কখনোই খারাপ পথে নামবো না তুই নামবি না তোর চোদ্দ গোষ্ঠী নামবে চুপ একটা কথা বলবি না তারে ধরে নিয়ে আসিস আমার মাইয়ারে চুপ থাকো তোমার এই মুখে আমি আর মেয়ে ডাক শুনতে চাই না আমি আগে জানতাম না যে তুমি এতটা খারাপ তুমি শেষ পর্যন্ত আমারে ধরে আনছো বিশ্বাস কর মা আমি অগরে কখনো কই না যে তোরে তুলে নিয়ে আইতে বিষয়টা কিভাবে উল্টে গেল আমি বুঝলাম না আর তুই তো আমার মেয়ে আর মা হয়ে কি আমি তোরে পতিতালয় দিতে পারি হ্যাঁ পারো তোমার মতো মা সব কিছুই করতে পারে আমি তো জানতাম তুমি একটা ভালো চাকরি করো কিন্তু না তুমি চাকরি করো না তুমি এখন এসব খারাপ কাজ করো আর আজকের পর থেকে আমি তোমার মা বইয়া পরিচয় দিব না আর তুমি আমার মেয়ে বইয়া পরিচয় দিবা না যদি পরিচয় দাও তাহলে আমি আত্মহত্যা করব ছি 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 এটা আমি কি করলাম শেষ পর্যন্ত আমি কিনা মা হয়ে নিজের মেয়েরে পতিতা বানাইতে চাইলাম